আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন আমার প্রিয় পিছনে একজন এরকম করে আছে। তো আসলে আমরা যারা কাজ করি, ইলেকট্রিশিয়ানের কাজ করি বা অন্য অন্য কাজ করি, তো এইভাবেই আমাদেরকে অপেক্ষা করতে হয় কখন একটি কাস্টমার আসবে, কখন একটি কাজে যাব। তো এইভাবেই আমরা আর কি বাইরে কাজ করি। তো দেখুন আমি কেন বলি আপনাদেরকে যে আপনারা সবসময় কোম্পানিতে আসবেন বা কোম্পানি ভিসায় আসবেন বা মালিকের কাজ থাকলে আসবেন। দেখুন আমাদের আকামার রেট এত, আকামার রেট, তারপরেও এই টাকাগুলো কিন্তু দিতেই হবে। আমার আরেক চ্যানেলে দিছি, সৌদি 360 লাইফ স্টাইল, এই চ্যানেলটাও দেখবেন, দিছি যে এই যে 14,000-14,500 কোফেলের ফায়দা দিয়ে এই টাকাগুলো তো দিতেই হবে। তো এখন বর্তমান সরকার যে নিয়মগুলো করতেছে, মানে সৌদি সরকার যে নিয়মগুলো করতেছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্যই ভালোর জন্য করতেছে। দেখুন আমার সকালবেলা থেকে এইভাবে আমাকে বসে থাকতে হয়, এইভাবে এই দোকানের সামনে বসে থাকতে হবে, কখন একটি কাজ আসবে, কখন আমি একটি কাজে যাব। যদি রিজিক যদি থাকে আসবে, নসিবে যদি না থাকে তাহলে আসবে না। তো এইভাবেই মানে পাই পাই না সব মিলায় দেখা যাচ্ছে চলতাছি। কিন্তু এই যে একটা টেনশন, হয়তো চলতাছি বা কাজ করতাছি, ইনকাম করতাছি, কিন্তু এই যে একটা টেনশন বা এই যে সবসময় আমাদের একটা টেনশনে থাকতে হয় কালকে কী কাজ হবে, কালকে কী কাজ পাবো। তো আমরা যদি মালিকের কাজে আসি বা আপনার আপনার কফিলের কাজে আসি বা কোম্পানির কাজে আসি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের টেনশনটা করতে হয় না, আমাদের এই ধরনের টেনশনটা থাকে না। বিশেষ করে আমার রুম ভাড়া, কারেন্ট বিল, আকামা, এই বিষয়গুলো থাকে না। তো এইগুলো আসলে এখন বর্তমান আমরা মনে করি যে এই সব টেনশনই আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি, যে কাজ কাম কম বেশি যাই থাক, কিন্তু এই যে আকামা, এই যে কারেন্ট বিল, রুম ভাড়া, খাই না খাই, এইগুলো দিতেই হবে। তো আসলে ভাই আপনারা যারাই আসবেন, সব সময় চেষ্টা করবেন যে আমি যেন একটা ভালো কোম্পানিতে যাইতে পারি, আমি যেন একটা ভালো মালিকের কাজ যাইতে পারি। আসলে আপনাদের দোষ না, এটা হলো আপনারাও সবসময় চান যে আমরা একটা ভালো মালিকের কাজে যাই। এটা তো আপনারাও চান, কিন্তু আপনারা তো খুঁজে পান না বা পাওয়া যায় না। আসলে এটা ভাগ্যের বিষয়, কারণ এটা তো আমরা বলতে পারি না যে কোন কোম্পানিতে আসলে ভালো হবে, কোন কোফেলের কাজে আসলে ভালো হবে। তো সবসময় ভাগ্য ফেভার করে না, কত সময় আপনার ভাগ্য কাজ করে, কত সময় ভাগ্য কাজ করে না। তো দেখুন আমার দোকানে সকালবেলা কাজ কাম একটু কম, তো যার কারণে আমি আবার আসলাম হচ্ছে আমার ভাইয়ের দোকানে। এই আমার অনেক আমার আরেক চ্যানেলের ওই ভাইটির দোকান হয়তো দেখেছেন, সেই ভাইটির দোকানের সামনে আসলাম। তো ভাই আমাকে কল দিছিল যে আসেন, এখানে আসেন, কাস্টমার আসতে পারে, আপনি এখানে আসেন, এখানে লোকজন নেই এখন। তো এখন এই ভাইয়ের দোকানে এসে বসছি। তো দেখুন আমরা প্রতিদিন এইভাবেই ডিউটি করে থাকি। তো আসলে বিদেশের বিষয়টা ধৈর্যের একটা পরীক্ষা। আমি মনে করি বিদেশে ইনকাম করতে হলে মানে ধৈর্য, এই যে মনে করুন আমি সকাল থেকে এখানে বসে আছি, এখন যদি আমি চলে যাই, আধা ঘন্টা এক ঘন্টা বসলাম, চলে গেলাম, যতক্ষণ দোকান খোলা রইলো আমি ততক্ষণ ডিউটি করলাম না, আমি চলে গেলাম, যে এক ঘন্টা দেড় ঘন্টা আর কাস্টমার আসলো না, আমি বাসায় চলে গেলাম। এখন বাসায় যাওয়ার পর আমি মোবাইল টিপলাম বা ঘুম পাড়লাম বা যেটাই হোক আমি কথা বললাম, কিন্তু আমি চলে গেলাম, তারপর পরে দেখা যাচ্ছে একটা কাস্টমার আসলো। এরকম আমার প্রায়ই হয়, আমি চলে গেলেই কাস্টমার আসে। কিন্তু নসিবের বিষয় আছে, রিজিকের বিষয় আছে, তারপরেও যতক্ষণ দোকান খোলা আছে ততক্ষণ আপনি থাকেন, ধৈর্য ধরে বসে থাকেন, আপনার রিজিক আসবেই। আপনি যদি ধৈর্য ধরেন আপনার ইনকাম হবেই, কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে। কখন কোন কাস্টমার আসবে, কখন কোন রিজিকে আপনার লেখা হবে, এটা কেউ বলতে পারে না। ওকে দাদা, দাদা ওরা ওরা শুভ সই সই কি দা সই কি দা ওরা সই কি দা শুভ সাহস হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না সাহস হওয়া সাহস হওয়া সাহস হওয়া সাহস হওয়া দাদা আরা গালবি মাসরি মাসরি কুল্লু মাসরি মাফি খারবান আদা মিয়া মিয়া। এতে এই দোকানে কাজ করে, আমার এই ভাইয়ের দোকানে কাজ করে। তো আসলে ভাগ্য মানে ভাগ্যকে আবার তৈরি করে নিতে হয়, কষ্ট করতে করতে ভাগ্য কিন্তু নিজেকেই তৈরি করে নিতে হয়। ভাগ্যর উপর সবসময় নির্ভর করে অপেক্ষা করলে হয় না, নিজেকেও কত সময় পরিশ্রম করে তৈরি করে নিতে হয়। তো যাই হোক প্রিয় ভাইরা, আপনারা যারাই আসবেন ধৈর্য ধরবেন, কষ্ট করবেন,
অনেক ভাইরাই, বেশিরভাগ ভাইরাই আমি দেখি এখানে আসার পর মানে এক মাস দুই মাস নাই যেতে তারা অনেক রকম চিন্তিত হয়ে যাচ্ছেন, অনেক রকম পরেশানি হয়ে যাচ্ছেন। প্রিয় ভাইরা, কমসে কম ছয় সাতটা মাস তো আপনারা ধৈর্য ধরবেন। ছয় সাতটা মাস যদি ধৈর্য না ধরেন, আমরা তো দুই এক বছর ধৈর্য ধরছি, আপনারা যদি কালে এই সময় ছয় সাতটা মাস যদি ধৈর্য না ধরেন, তাহলে তো এখান থেকে বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি এই অনুযায়ী এই এখান থেকে তো সাকসেস হতে পারবেন না। আপনার ছয় সাতটা মাস ধৈর্য ধরেন, নামাজ কালাম পড়বেন, ইনশাআল্লাহ সফল হবেন। তো টুকটাক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে আমাদের জীবনটা এইরকমই, এইভাবেই অপেক্ষা করে করে এইভাবেই বসে থাকি। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবেই হচ্ছে যেভাবেই নিচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, ভালো আছি। তো দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।